শুনেন, আমি মন্ত্রী হওয়ার পরে আমরা কয়েক জায়গায় গেছি। একটা আমরা চিটাগাং ডিভিশনে, সিলেট ডিভিশনে, রাজশাহী ডিভিশনে আসলাম। রাজশাহী মেডিকেল কলেজে আজকে আমার খুব ভালো লাগলো যে রাজশাহী মেডিকেল কলেজটা অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় আমার কাছে মনে হলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানকার কিছু আছে জিনিস যারা রুগী এখানেও মাটিতে পড়ে থাকে, কিন্তু এগুলো তো এইভাবে সম্ভব না। আমি যেটা বলছি যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যদি আমরা চিকিৎসা সেবা পৌঁছে না দিতে পারি, মেডিকেল কলেজের চাপ কোনো দিনই কমবে না। মেডিকেল কলেজটা হচ্ছে শুধু চিকিৎসা সেবা না, এখানে শিক্ষা গবেষণা সবই। সুতরাং আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং অন্যান্য হাসপাতালগুলোকে ইম্প্রুভ করব। রাজশাহীতে একটা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে অত্যন্ত সুন্দর, কিন্তু এখানে খালি পড়ে আছে। আমরা চেষ্টা করবো ওইটাকেও সচল করার, সচল করে এই রুগীর চাপটা এখানে কমবে। আশা করি আমরা এগুলো সমাধান করতে পারবো, কিন্তু জনবলের ঘাটতি আছে। বার্ন ইউনিট আমি যেটা জানি, এটা আমারও একটা টপ প্রায়োরিটি প্রজেক্ট। পাঁচটা মেডিকেল কলেজে হবে, রাজশাহী তো একটা, সেটাও আমি মনে করি যে এটা হইলে মানুষের অনেক উপকার হবে। আজকে একটা আইসিইউ এখানে খোলা হলো, সেটাও একটা মানুষের জন্য অনেক উপকার আসবে বলে মনে করি। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। আচ্ছা, আমি তো এটা ব্যাপারে জানি না, এটা ডাইরেক্টর স্যার। যদি যখন স্যার হাসপাতালগুলোতে দেখতে পাচ্ছি যে অনিয়ম হলে আপনারা অভিযান চালাচ্ছেন, তো ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখছি যে বিএমডিসির অনুমোদন ছাড়া অনেক মেডিকেল কলেজ আসলে হচ্ছে, বিশেষ করে শামুকদুন কলেজ। সেখানে আমরা দেখেছি সাবেক সচিব একজন, তিনি হচ্ছে একটা চটকদার বিজ্ঞাপন দিয়েছিলেন এবং সেখানে 39 শিক্ষার্থী এখন পর্যন্ত তাদের যে চিকিৎসক হওয়ার স্বপ্ন তাদের ভঙ্গ হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না, তারা কোথাও ভর্তি হতে পারছে না, মাইগ্রেশন করতে পারছে না। আমি এই জিনিসটা জানি, বুঝছেন। আমি তো এটা যখন হয় তখন তো আর আমি মন্ত্রী ছিলাম না। এটা আমরা খতিয়ে দেখছি যে যে বাচ্চা ছেলে মেয়েগুলো ভর্তি হতে মানে তারা হয়েছে তাদেরকে কী করা যায় সেটা নিশ্চয়ই এই মুহূর্তে তো আমার কিছু বলার নেই। আমরা এটা নিয়ে চেষ্টা করব যে কোনো রকম একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা যায় কি না। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে সবিনয়ে অনুরোধ করি, অভিযান কথাটা এটা কত অন্যরকম শোনায়। অভিযান তো হয় বিভিন্ন কোনো মানে ইয়োকে ধরতে গেলে, আর কি জঙ্গি ধরতে গেলে। হসপিটাল গোনাতে এই পরিদর্শন চলবে। আমি একটা স্পষ্ট কথা বলে দিই যে কোনো হাসপাতাল তাদের পূর্ব শর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না। কারণ একটা অপারেশন করতে গেলে যা যা দরকার, একটা হার্টের রুগী রাখতে গেলে যে সমস্ত ব্যাক সাপোর্ট দরকার, এইটা ছাড়া কোনো দিনই কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। এবং সেখানে যদি কোনো অপারেশন করতে কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়িত্ব ওই হাসপাতাল এবং ওই চিকিৎসককে নিতে হবে।